হ্যালো বন্ধুরা, আমরা জানি আমাদের ফোন দিয়ে পাবজি খেললে সকল ধরনের ফোনটাই গরম হয়। গরম হওয়ার কারণ হচ্ছে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপগুলো রানিং থাকে, ঠিক আছে? আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো রানিং থাকার কারণে ফোনগুলো গরম হয়। সেক্ষেত্রে একটি সফটওয়্যার ইউজ করবেন, ফোন কুলার। এই ফোন কুলারটি আমি ইউজ করি। এই ফোন কুলারটি ইউজ করার পর থেকে আমার ফোনটা গরম হয় না, একদমই গরম হয় না ফোন কুলার অ্যাপটা ইউজ করলে। কারণ এটা ইউজ করলে ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো ক্লোজ করে রাখে। ক্লোজ করে রাখার পর এটা টেম্পারেচার খুবই কম দেয়। দেখেন আমার ফোনের টেম্পারেচার এখন কত আছে। নর্মালি যখন আমি পাবজি খেলতাম তখন ফোনের টেম্পারেচার 50+ থাকতো, এখন দেখেন মাত্র 36 ডিগ্রি সেলসিয়াস আছে। হ্যাঁ, আমি এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। কেমন এখন দেখেন, মাত্র আমি ফোন কুলার অ্যাপটি ইউজ করলাম, এরপর এখন কমতেছে, 36 ডিগ্রি থেকে 33 ডিগ্রি হয়েছে। এখানে যে ওদের শর্টকাটটা দেওয়া আছে কুল ডাউন শর্টকাটটি ইউজ করলেই তারপর থেকে আপনার ফোনটি কুল হওয়া শুরু করবে। আর আপনি যখন পাবজি খেলবেন, পাবজি খেলার আগে এই কুলিং অ্যাপটি ইউজ করার পর আপনি পাবজিতে ঢুকবেন, ফোন আর গরম হবে না। গরম না হওয়ার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ থাকবে না। সুতরাং সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা পাবজি খেলেন, ফোন গরম হয়, তারা এই অ্যাপটি ইউজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, প্লে স্টোর থেকে সরাসরি গিয়ে ডাউনলোড করে ফেলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। খুদা হাফেজ।